আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন কিছুকে ছোট মনে করে মূল্যায়ন করার কুফল ও মুক্তি। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই পৃথিবীতে এবং বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি। 10 বছর আগে একটা অবস্থা মানুষের, 10 বছর, 12 বছর, 5 বছর পরে আর একটা অবস্থা, যেটা অভাবনীয় চিন্তার একটা বিষয় দাঁড়িয়েছে। কিন্তু আমরা বুঝি কখন? পরে বুঝি। তো পরে বুঝলে কি লাভ হবে? আগে বুঝতে হবে। এই জন্য আজকে আমার বিষয় হলো কোনো কিছুকে ছোট মনে না করা, এবং ছোট মনে না করা, ছোট ছোট জিনিসকে, ছোট জিনিসকে আপনারা কখনো অবমূল্যায়ন করবেন না। যেমন মানুষ, সংগঠন, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, তারপরে আপনার যে কোনো গরিব একটা মানুষ, এবং সংগ্রাম, আন্দোলন, বিপ্লব, এই যে কতগুলো বিষয়, ব্যক্তি, সংগঠন, ব্যবসা, গরিব ফ্যামিলি, অযোগ্য লোক, এগুলোর মানে হলো অযোগ্য বলতে এখানে লেখাপড়া আছে, এখানে জ্ঞানের বিষয় আছে, এখানে ছোট বড় থাকতে পারে। আমি কেন এই কথাটা বলেছি, আমরা অনেকেই ছোট জিনিসকে তুচ্ছ মনে করি, অবমূল্যায়ন করি, যার মানুষকে আমরা সম্মান করি, সম্মান করি কেন, আরে উনি কি লেখাপড়া নাই, অথবা গরিব, অথবা কালো, অথবা মানে অযোগ্য, এটা মনে করি। আবার কিছু আন্দোলনকে, সংগঠনের কোন দাবি দাবার আন্দোলনকে আমরা ছোট করে দেখি, কোন বিপ্লবকে আমরা ছোট করে দেখি, কোন একটা ব্যক্তির আয়োজনকে আমরা ছোট করে দেখি, কারণ ব্যক্তির অযোগ্য, অর্থাৎ সংগ্রাম আন্দোলনটাও এটা অযোগ্য। সম্মানিত বন্ধুগণ, আমি উদাহরণটা দিব তিন ভাবে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 10 বছর পরে সে বড় ব্যবসা দিতে পারে, হয়তো দেখেছেন। একটা গরিব ফ্যামিলি 10 বছর পরে দেখবেন সে আপনার চেয়েও বেশি বড় অট্টালিকার মালিক হয়ে গেছে, আল্লাহ পাক করেছে। আবার দেখবেন ছোট একটা দল 10 বছর, 20 বছর পরে দেখবেন তার বিশাল এক সংগঠনে বিশাল রূপ নিয়ে যায়, ছোট একটা সংগঠন বা বড় সংগঠন রূপ নিয়ে যায়। এখন আমরা জীবন চলার পথে যদি আমাদের সমাজে আশেপাশে যারা থাকে বা যাদের সাথে চলতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যাদের সাথে দেখা হবে, মৃত্যুর আগ পর্যন্ত যাদের সাথে দেখা হবে তাদের সাথে কখনো আমরা ছোট মনে করে চলবো না, তাকে সম্মান দিয়ে চলবো। যদি আপনি যে কথাগুলো বলেছি আপনি মূল্যায়ন না করেন, আপনি যদি অবহেলা করেন, সে যদি বুঝতে পারে যে এই লোকটা আমাদেরকে সম্মান করে না, অথবা মূল্যায়ন করে না, আমাদেরকে মানুষ মনে করে না, আমাদেরকে মূল্যায়ন করছে না, সে অহংকার করছে, সে বড়ত্ব দেখাচ্ছে, কিন্তু দেখবেন একসময় এই লোকগুলো যখন আপনার চেয়ে বড় হয়ে যাবে তখন তাদের কথাটা মনে থাকবে। তখন আপনি যখন নিচু থাকবেন, আল্লাহ পাক আপনাকে নিচু করে ফেলবে, তাকে বড় করে ফেলবে, তখন সে আপনার প্রতি ওই দৃষ্টিতে রাখবে, ওই দৃষ্টিটা রাখবে এই জন্য যে এই লোকটা ভালো না, লোকটা অহংকার, লোকটা খুব খারাপ। তো আপনি যত কিছু বলেন না কেন লাভ হবে না। দেখেছে আপনি আপনার ছেলে সন্তান, আপনার নাতিপুতি, আপনার ভাই বোনেরা তারা বেকার জায়গা হয়ে গেছে, তারা সবই অযোগ্য। আপনি খুব ট্যালেন্টেড বা আপনি খুব যোগ্য ব্যক্তি, কিন্তু যে লোকটাকে ঘিরে করে অবহেলা করে দুর্ব্যবহার করেছেন, ওই লোকগুলো এখন তার ফ্যামিলির লোকগুলা, তার ছেলে সন্তানরা আপনার এই গুরু থেকে, আপনার এই পরিবারের চেয়ে তার উত্তরসূরিরা, তার ফ্যামিলি লোকেরা অনেক আপগ্রেড, অনেক ভালো পজিশনে চলে যায়। হয় লেখাপড়া, না টাকা পয়সা, না সামাজিক, না অর্থবিত্তে, না ব্যক্তিত্বে সে এগিয়ে আছে, তখন আপনিও নিজে দিতে হবে। এই জন্য এখন থেকে আমাকে, আমাদেরকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। সেই সুন্নতটা হলো এই মানুষের সাথে সদ ব্যবহার করা, ছোট বড় তাকে সম্মান করা, তার যোগ্যতা নিয়ে কথা বলা দরকার নেই, মানুষকে অমূল্যায়ন করবেন না কখনো। হইতে পারে সে বললাম আপনাদের, এই জন্য
আপনার মুক্তির প্রয়োজন, আপনি এখন থেকে মানুষের সম্মান শ্রদ্ধা তাকে মূল্যায়ন করা এটা আপনাকে শিখতে হবে, সালাম বিনিময় করতে হবে। তাহলে কি হবে, এই লোকটা একদিন বড় হইলো আপনাকে বলবো যে লোকটা ভালো, লোকটা ভদ্র, লোকটা খুবই ভালো, সম্মান আপনি পাবেন, কেউ পাবেন। কারণ আজকে একটা উদাহরণ দিচ্ছি, ছলমান একটা উদাহরণ, যেমন কোঠা আন্দোলন সরকার খুব তুচ্ছ মনে করেছিল যে ছেলে সন্তানদের এই ছাত্রছাত্রীদের আন্দোলনটা যে পূর্বতে এরকম হয়েছিল, পূর্বে তো এরকম অনেক আন্দোলন হয়েছিল, ওদেরকে পিঠা পাটা দিয়ে বন্দুকের নল দেখিয়ে ফাঁকা আওয়াজ করে টিয়ার শেল মেরে নির্যাতন করে দমানো গিয়েছে, এখন আর কি আর, তার আগের নেতারা আরো বেশি শক্তিশালী ছিল, তারাই যখন শেষ হয়ে গিয়েছে, তাদের ছিল আরো হেভি ওয়েট, তারাই যখন ধ্বংস হয়ে গেছে, তখন এই এই ছোটখাটো আন্দোলন কি আর হবে। দেখেন আজকে কোঠা আন্দোলন থেকে কি হয়ে গেল, সরকার পতন পর্যন্ত পৌঁছে গেল, শেষ পর্যন্ত পতনই হয়ে গেল। এই জন্য ছোট জিনিসকে কখনো ছোট করে দেখবেন না, এটা বড় অহংকার জিনিস, এটা করলে ধ্বংস। অহংকার হচ্ছে আল্লাহ তাআলা চাদর, এটা যদি কেউ করে সে ধ্বংস নিবার্য। আজকে কোটা আন্দোলন ছাত্রছাত্রীদেরকে যদি যথাসময়ে সম্মান করা হতো, যথাসময়ে তাদের অধিকার দেওয়া হতো, আজকে এত মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয় না, মৃত্যুবরণ করে না। তা আমাদেরকে বুঝতে হবে ছোট জিনিস কখনো অবলম্বন করতে নেই। সম্মানিত বন্ধুগণ, যাদের মধ্যে এই অভ্যাসটা আছে অবমূল্যায়ন করা, অহংকারী করে চলা, এর থেকে আপনারা উত্তরণ হবেন, ভালো হাসিমুখে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে সুন্দর। আপনি একসঙ্গে বিপদে পড়ে গেলে এই লোকটা আপনাকে উপকার করবে, অহংকারি করছেন রাস্তার পাশে পড়ে থাকবেন, আপনাকে ধরবে না, বলবো যে ব্যস্ততা আছে, দেখেছি সচক্ষে দেখেছি, হাসপাতালে নেওয়ার মতো কোনো কেউ ছিল না, দেখে গেছে। আবার যে লোকটাদেরকে অপমান অপদস্থ করা হতো, অবমূল্যায়ন করা হতো, তারাই তাদের হাসপাতালে নিয়েছে, কবর দেওয়ার সময় তারাই বাঁশ কাটে, তারাই আবার আপনার দাহর গাবন করে, তারাই আবার দেখে গেছে ঘুটি ঘাটি যা থাকে দাও চিনি, তারাই আবার গোরস্থান থেকে নিয়ে যায়, তেমন দেখা পরে বলে যাক এ লোকগুলো তো জীবন পিছু করতে পারলো না, আমার যে লোকটা আজকে আমাদের দুঃসময় এসে দাঁড়িয়েছে, এটি বাস্তব। তো সম্মানিত ইনশাল্লাহ আমরা ভালো ব্যবহার করবো সবার সাথে, ছোট ছোট যেগুলো বিষয়গুলোকে আমরা সম্মানের সাথে দেখবো, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। আমরা পাঁচ রাত নামাজ জামাতে পড়বো, আল্লাহর কাছে বিশেষ সাহায্য চলো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।